ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এই মুহূর্তে শোক রাখছে খবরে, ফের অসুস্থ অমিত শাহ, শ্বাসকষ্ট নিয়ে তিনি ভর্তি এইমসে, এই নিয়ে তৃতীয়বার তিনি হাসপাতালে ভর্তি। এ বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, গত অগস্ট মাসের মাঝামাঝি তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে এবং তিনি গুরুগ্রামের মেদান্ত হাসপাতাল থেকে ছাড়া পান, তারপর কোভিড পরবর্তী চিকিৎসার জন্য আবার এইমসে ভর্তি হন, আর এই নিয়ে তৃতীয়বার তিনি হাসপাতালে। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা কেমন রয়েছে, হাসপাতাল সূত্রে কি খবর? তাদের হাসপাতাল সূত্র থেকে জানানো হচ্ছে যে তিনি স্টেবল রয়েছেন, কোন একটা চিন্তার কারণ নেই, কিন্তু পোস্ট কোভিড যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, তিনি মেদান্ত হাসপাতাল গুড়গাঁও থেকে ছাড়া পেয়েছিলেন অগস্ট মাসে, তার করোনা পজিটিভ হওয়ার পর তার চিকিৎসা হয় এবং তিনি নেগেটিভ হওয়ার পর সেখান থেকে বাড়ি ফেরে। তারপর কিছু আবার সমস্যা দেখা যায়, বিশেষ করে শ্বাস নিতে তার কষ্ট হচ্ছিল এবং রেসলেসনেস ছিল, তখন এইমসে তাকে ভর্তি করা হয়। গত 31 অগস্ট এইমস থেকে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন, তারপরে ক্যাবিনেট মিটিং এ যোগ দিয়েছেন, বিভিন্ন মিটিং গুলো হচ্ছে সরকারের ভিডিও কনফারেন্স এর মারফত সেটাতে তিনি যোগ দিচ্ছেন আমরা দেখছি তাকে। কিন্তু আবার গতকাল রাত্রির 11টা নাগাদ তাকে ভর্তি করা হয়েছে এইমসে, এবং এইমস সূত্র থেকে জানা যাচ্ছে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তাই এইমসে নিয়ে আসা হয়েছে। একটা ডাক্তারদের টিম তাকে মনিটর করছে, বাকি যে প্যারামিটার গুলো রয়েছে সেটা ঠিক রয়েছে, তবে স্টেবল রয়েছেন তিনি। বিশেষ করে মাধুরী, এখন দেশজুড়ে দেখা যাচ্ছে যাদের করোনা ঠিক হয়ে যাচ্ছে, করোনার পর কিছু পোস্ট করোনা কিন্তু কমপ্লিকেশন গুলো দেখা যাচ্ছে, সেটাই হয়তো অমিত শাহের মধ্যেও দেখা যাচ্ছে। প্রথমে তিনি ভর্তি হয়েছিলেন, তিনি ঠিক বাড়ি ফিরেছেন, আবার শ্বাস নিতে কষ্ট হওয়ার পর গতকাল রাত্রে তাকে ভর্তি করা হয়েছে। তিনি এই মুহূর্তে একটা ডাক্তারদের টিম তাকে চিকিৎসা করছে, তবে এইমস থেকে জানানো হয়েছে তিনি স্টেবল রয়েছেন, কোনো চিন্তার কারণ নেই। পোস্ট কোভিড যে ট্রিটমেন্ট গুলো রয়েছে সেটাই এখন এইমসে তাকে করা হবে। মাধুরী, ধন্যবাদ বিজেন্দ্র।